ওয়াজ শুনতে চাইছেন নবীজির জীবনী, অনেকেই এসে বলছেন। এইবার যারা নবীজির জীবনী শুনতে চাইছেন, তো শুনলে হবে না, একটু হাঁ হু করা লাগে না, হাঁ হু করা লাগে না। নবীজির দাদার নাম কি? আব্দুল মুতালিব। আব্দুল আব্দুল মুতালিব কি ফকিন্নি লোক ছিল নাকি? উনি বড় ধরনের বিজনেসম্যান ছিলেন, সৌদি আরবের বিখ্যাত মক্কার নেতা ছিলেন, জোরে বলেন মারহাবা। তাহলে দাদা আব্দুল মুতালিব বড় ধরনের ব্যবসায়ী এবং নেতা। আর একটা, উনি কাবা শরীফ খুলতেন, উনি বন্ধ করতেন, কাবা শরীফের মতওয়াল্লি ছিলেন, সুবহানাল্লাহ। নেতার কাজ কি? খালি কি নেতার কি ডিউটি নেই নাকি? যখন এই যে মালেরা সব নির্বাচন করে, তখন লেখা থাকে কি, দেশ ও জনগণের খেদমত করার সুযোগ দিন। যেই ভোটে পায়ে যায় তখন জনগণ তো দূরের কথা। ওই মিরপুর মাজারে এইরকম এক পীর বসে আছে মোটা, তো দেখি সব জিকির টিকির হচ্ছে, খাসি জবাই হয়েছে, তাই মানে একটু বসে গেলাম, একটু খাসি টাসি খাবো। তো দেখি ওই পীরটা জিকির করতেছে, লই আয়ো লই আয়ো লই আয়ো। আমি কি বলতেছে রে? আমার অনেক ভক্তকে জিজ্ঞেস করছি, ভাই কি বলছে? বলে আমি ভক্ত না, মাংস খাওয়ার জন্য এসে। মানে পীরটা বলছে লই আয়ো, মানে যা আছে। এই নেতা না দাদা আব্দুল মুতালিব আসলেই নেতা, সুবহানাল্লাহ। নেতার কাজ, আমাদের এখানে একটু পানি জমা হয় স্যার, এখানে একটা ছোট্ট ব্রিজ দরকার স্যার, এই এলাকার ভিতরে একটা টিউবওয়েল দরকার স্যার, নেতার কাজ তো এইসব করে বেড়ান, ঠিক কিনা? দাদা আব্দুল মুতালিব নবীজিরকে ঘুরতেছে, দেখতেছে, দেখতে যাই দেখে হঠাৎ করে জমজম কুয়ার পানি শুকাইয়ে গেছে। পানির নাম জীবন, না খেলেই মরণ। জমজম কুয়ার পানি শুকায় গেল, আরবের মানুষ তো সব মারা যাবে, পানির মালিককে, মালিকের ঘর মক্কায় কোনটা বলেন? কাবা। নবীজির দাদা কাবা ঘরের দরজা চেপে ধরলেন, মাবুদ মাবুদ, জমজম কুয়ার পানি শুকায় গেছে, এলাকার মানুষ সব না খেয়ে মারা যাবে, আমি তোমার ঘরের খাদেম আব্দুল মুতালিব বলছি, পুনরায় জমজম কুয়ার পানি ভরে দাও, তোমার ঘর ধরে ওয়াদা দিলাম, তুমি যদি জমজম কুয়ার পানি ভরে দাও, আমার ছেলেগুলোর ভিতরে একটা ছেলেকে আমি নিজে তলোয়ার দিয়ে এই কাবার সামনে কুরবানি দেব। কি কুরবানি দেবে? আর আমরা কি কুরবানি দেই? গরু, তার আবার এক চোখ টেরা। ওর বউ কয়, টেরা কেন? বলছে কম দামে পাইছি, চুপ থাক। আর উনি কুরবানি দিবে কি? নিয়াত করার সাথে সাথে সঙ্গে সঙ্গে জমজম কুয়ার পানি ভরপুর হয়ে গেল, সুবহানাল্লাহ। কুরবানি দিতে মনে নাই, দাদা আব্দুল মুতালিব ঘুমায় আসেন, স্বপ্নের মধ্যে কে যেন বলে, আব্দুল মুতালিব গো, আল্লাহ তো জমজম কুয়ার পানি ভরে দিল, কিন্তু তুমি কুরবানি দাও না কেন? বলে তাই তো, সকালবেলায় ছেলেগুলোকে সব লাইন দিয়ে দাঁড় করালেন, দশজন ছেলে, দাদা আব্দুল মুতালিব বলে, বেটা রে জমজম কুয়া শুকায়ে গেছিল, আমি কাবা শরীফ ধরে ওয়াদা দিয়েছি, আল্লাহ জমজম কুয়ার পানি ভর্তি করে দিলে আমি একটা ছেলে কোরবানি দিব, তোরা কে রাজি আছিস বল। ছেলেগুলো বলে, আব্বা তোমার মান্তি খুব কড়া, আমার দ্বারাই সম্ভব না। সব সরে গেল, পলাই গেল, দাঁড়ায় আসে আমার নবীর বাবা। এবার বলেন নাম কি? বাবা আব্দুল্লাহ হলো দাদা আব্দুল মুতালিবের ছোট ছেলে। বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বা তুমি চিন্তা করো না, আমার কোনো ভাই যদি জবাই না হয়, আল্লাহর
কাছে যে তুমি জবান দিয়েছো আমি আব্দুল্লাহ রাজি আছি তুমি আমাকে কুরবানি দিয়ে দাও সুন্দর করে সাজায়ে নিয়ে কাবার সামনে নিজ হাতে কুরবানি দেবেন 200 মত লোক মিছিল করতে করতে আসছে আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলে যাবে এই মিছিল আমাদের দেশে হয় না নাকি শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে ফজরের নামাজের পরে দেখবেন রাস্তার পরে টায়ার ধরায়ে দিয়েছে আমি কি করো বলে আগুন জ্বালাচ্ছি তাও আবার ভালো টায়ার না পচা টায়ার ধরাইছে আইসি বলতেছে আমার ছেলে কুরবানি দিলে তোমাদের অসুবিধা কি বলে আব্দুল মুতালিব গো আমাদের একজনকে কুরবানি দেন আব্দুল্লাহকে দিতে দেব না বলে কেন আপনি জন্ম দিয়েছেন বটে আপনার ছেলের খবর জানেন না আমরা সব ব্যবসায়ী সমিতি বণিক সমিতি যখন সিরিয়া সন্দেশে ইয়েমেন শহরে মাল কিনা বেচা করতে যাই আপনার ছেলে আব্দুল্লাহর দিকে আমরা এক নজর তাকায় যাই ওই আব্দুল্লাহর চেহারার মধ্যে যে কি বরকত আছে জানি না যেদিন আব্দুল্লাহর চেহারা দেখে মোকামে যায় সেই দিন আমরা বেশি বেশি করে লাভবান হয়ে যা পারবেন তো কেবল বাপের ওয়াজ হচ্ছে বসাবো নাকি কই কি বসে বসান ওটা ওটা কোনো দর্শনীয় ভাষা না ওটা আমাদের দেশি ভাষা অসুবিধা নাই এইবার তাই নাকি বলে 200 মত যুবতী মিছিল করতে করতে আসছে আব্দুল্লাহর কিছু হলে আগুন জ্বলবে ওরা না হয় ব্যবসায়ী সমিতি মেয়েদের আবার কোন সমিতি মেয়েরা হলো একটাই এই মক্কার মাটিতে আব্দুল মুতালিবের ঘরে আমার নবীর বাবা আব্দুল্লাহ যে এত সুন্দর ছিলেন মক্কার নাই নাই ত্রিপুল এ ভক্ত শুনো মাঝে মধ্যে আইন একেবারে হরমরকেরি ঢাইল না বর্ষাও তাই বলি কি অত চা বসাই নাকি রাজি আছেন তো ইনশাল্লাহ ডাক দিয়ে বলতেছে সুন্দরী যুবতীরা বাবা আব্দুল্লাহর নামে পাগল ছিল আমি বিয়ে করব কিন্তু কেউ কাউকে বলে না কুরবানি হয়ে গেলে আমাদের কপাল খারাপ হয়ে যাবে জমিদার নৌ ফেলের একটা মাত্র মেয়ে মরিয়ম তার নেতৃত্বে মিছিলটা আসছিল দাদা আব্দুল মুতালিব কুরবানি দিতে পারলেন না একটা পাদড়ির কাছে গেলেন পাদড়ি মানে ইহুদিদের ধর্মীয় নেতাকে বলা হয় পাদড়ি বলছে আব্দুল মুতালিব ভাই কেন এসেছেন বলে আমি যে মহাবিপদে আমি যে ওয়াদা দিয়েছি কুরবানি দিব এখন তো মানুষের অত্যাচারে আমার ছেলেকে কুরবানি দেওয়া যায় না এখন মানতি তো করাই লাগে পাদড়ি বলতেছে আব্দুল মুতালিব ভাই আমার একটা কথা শোনো বলে কি একটা কাগজে তোমার ছেলে আব্দুল্লাহর নাম লেখো আর একটা কাগজে লেখো 100 উটের নাম শিশু বাচ্চা দিয়ে লটারি ধরো যদি ওই লটারি তোমার ছেলের নামে উঠে তোমার ছেলেকে কুরবানি দিতে হবে আর যদি 100 উটের নামে উঠে উট কুরবানি দিলেই চলবে দাদা আব্দুল মুতালিব বলছেন বাঁচালেন ভাই লটারি ধরা হলো একবার না দুইবার না 99 বার আমার নবীর বাবার নাম উঠেছে যুবতী মেয়েরা চিন্তা করতেছে জবাই তো হয়েই গেল এত সুন্দর ছেলেটা সবাই গেছে দাদা আব্দুল মুতালিবকে বলছে মুরব্বী কিছু মনে করবেন না আর একবার লটারি ধরেন যুবতীদের অনুরোধে দাদা আব্দুল মুতালিব আর একবার লটারি ধরলেন এইবার আর আব্দুল্লাহর নাম উঠে নাই 100 উটের নাম উঠেছে 100 উট কুরবানি দিয়ে দিলেন এইবার চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু হলো যে কবে জনি জবাই করে ফেলে আগে থাকতে প্রস্তাবটা দিয়ে দিই আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো আব্দুল্লাহ বলে বা আমার নবীর বাবা বলে আমার মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করবো না
ধনী ধনী পরিবারের মেয়েরা এসে সরাসরি প্রস্তাব দেয়, আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো, এই জমিদার নৌফেলের মেয়ে। ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ আমি আমার বাবার একটা মাত্র মেয়ে, ধন সম্পত্তির অভাব নাই, সব ধন সম্পত্তি তোমার পার কাছে রেখে দিব, তুমি আমাকে একবার কবুল করো। স্ত্রী বলে, আমার নবীর বাবা আব্দুল্লাহ বলেন, আমার মা বাপের অনুমতি ছাড়া আমি বিয়ে করব না। এইবার জানতে চাই নবীর বাবার চরিত্র ভালো না খারাপ? মা বাপের অনুমতি ছাড়া, মা বাপের অনুমতি ছাড়া আর আমাদের ছেলেরা ঢাকা গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে বাড়িতে হাজির কয়, আব্বা কিডা, ওরে সালাম কর তোর শ্বশুর, মা এসে কয়, আব্বা কিডা রে, বলে তো শাওরি সালাম কর। বাপ মা চিন্তা করে একটা ছেলেকে কত আনন্দ করে বিয়ে দিব, আর গার্মেন্টস থেকে নিয়ে আসলো, যা খরচটা তো বাঁচা গেল। মা ডাক দিয়ে কয়, স্বামী গো, বেটার বউ আমাকে পছন্দ করছে, আমার দিকে তাকাই আছে। স্বামী বলে, পটপট করিস না, আমার বেটার বউ আমার দিকে তাকাই আছে। মা বলছে, আমার দিকে, আর বাপ বলছে, মা বাপের মধ্যে বিশাল ঝামেলা বাঁধে গেছে, তার মানে বউডা টেরা, বিনা অনুমতিতে বিয়ে করলি, আমি খুব বেজার, তা না কিন্তু এই মাল পালি কোথায়? ছেলে ডাক দিয়ে কয়, আব্বা দোয়া কর, এটা কিন্তু আপাতত, বুঝেননি, মাস তিনেক চলবে, তারপরে আর একটা বিয়ে করবে। এই খাসলতের ছেলে মুসলমানের মধ্যে আছে কি নাই? আছে না? এই যুবক ছেলেরা ভালো করে খেয়াল কইরো গো, খবরদার আমার নবীকে নিয়ে বাজে কথা বইলো না, আমার নবীর বাবার চরিত্র কত ভালো, বাবার অনুমতি ছাড়া বিয়ে করবে? চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। দাদা আব্দুল মুতালিব, মনে আছে তো, ব্যবসায়ী মানুষ, মদিনায় ব্যবসা করতে যাইতে, মদিনায় ব্যবসা করতে গিয়ে উনার এক বন্ধুর বাড়িতে মাঝে মধ্যে রাত্রে থাকতেন, ওই বন্ধুর নাম আব্দুল ওহাব জোহরি। জোহরি কেন? সোনা রূপার ব্যবসা করতেন মা আমিনার বাবা। দাদা আব্দুল মুতালিব হঠাৎ করে বাড়িতে দেখে একটা সুন্দর মেয়ে, জিজ্ঞাসা করছে, দোস্ত এই মেয়েটা কার? বলে, আমার। দোস্ত আব্দুল ওহাব রে, আমার মনে হয় মদিনার মধ্যে এত সুন্দর মেয়ে কারোর নাই, তোর মেয়েটার বিয়ে দেওয়ার সময় তুই আমাকে জিজ্ঞাসা করিস বলে কেন? আমার ছেলের সাথে মিলবে, তাছাড়া এই মেয়ে কোথাও মিলবে না। দোস্ত যেখান সেখানে হাত দিও না, আমার এই মেয়ে বিয়ে দিব আমি পছন্দ মতন। বলে, আমার ছেলে আব্দুল্লাহ তোমার পছন্দ হবে। তো দোস্ত তো অনেক কথাই বলতে পারে, কয় তোমার চেহারা দেখি বোঝা যাচ্ছে তোমার আব্দুল্লাহ কি মাল। বন্ধুরা অনেক কথাই বলতে পারে না। হঠাৎ করে চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। বাবা আব্দুল্লাহকে নিয়ে দাদা আব্দুল মুতালিব মদিনায় চলে গেলেন বন্ধুর বাড়ি। বাবা আব্দুল্লাহকে দেখে বন্ধু আব্দুল ওহাব, এই ছেলে কার? দাদা আব্দুল মুতালিব বলছে, আমার, ওই যে দিন বলেছিল। বন্ধু আব্দুল মুতালিব রে, আমি তোর বন্ধু অনুরোধ করছি, আর দেরি করে লাভ নাই, আজকে রাত্রেই আমিনা আব্দুল্লাহর বিয়ে পড়ায় দে। বিয়ে পড়ায় দে। বিয়ে হয়ে গেল, বউ নিয়ে আসলেন মক্কায়। কয়েকদিন পর একটু ঘুরতে গেছে, ওই সেই জমিদার নৌফেলের মেয়ে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ শোনো, পারতালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকাই, বলে তোমার কাবা শরীফের কসম খেয়ে বলো, বিয়ে করছো নাকি? বাবা আব্দুল্লাহ বলছে, আ মারিয়াম, বিয়ে তো করেছি, কাবার কসম খাইতে হবে কেন? চিৎকার করে কানতে কানতে মেয়েটা জমিদারের মেয়ে গিয়ে পর্দা লটকায় দিলেন ঘরের দরজার।
বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কয় মরিয়ম একটু বের হয়ে আইসো, এর আগেও তো তোমার সাথে বহুবার দেখা হয়েছে, কিন্তু আজকে তুমি এইভাবে কান্দতেছ একটু বের হয়ে আসো, ব্যাপারটা কি আমাকে বোঝায় বলো, আমার পারতালু থেকে মাথার চান্দি পর্যন্ত তুমি তাকায় কি দেখলা? মেয়েটা কয় আব্দুল্লাহ তোমার কপালের উপর একটা চকচকা জিনিস ছিল, এটাই হলো নূরে মুহাম্মাদি। আমি ওইটার দেওয়ানা ছিলাম, যখনই দেখছি ওইটা নাই তখনই আমি জানি কোন মহিলার কাছে চলে গেছে, তুমি বিয়ে করেছো। বলে তাতে তোমার ব্যাপারটা কি? বলে আমার বাবা হলো পাদরি, আমার বাবা কিতাব পড়ে পড়ে আমাকে বোঝাতেন, আখিরি পয়গম্বরের বাবা হবে তার নাম আব্দুল্লাহ। তখন থেকে আমি নিয়াত করেছিলাম তোমাকে আমি বিয়ে করব, আমার পেটে আখিরি পয়গম্বর ধারণ করব, আমি আখিরি পয়গম্বরের মা হওয়ার ইচ্ছা বড় ছিল। চিৎকার করে কান্দে আর কয় আব্দুল্লাহ রে আমার নিয়াত যখন পুরা হলো না, আমিও তৌরাত জবুর ইনজিল কিতাবের কসম খায়ে বলছি, আমি যখন মুহাম্মদের মা হতে পারলাম না, আখিরি নবীর মা হতে পারলাম না, আমিও নিয়াত করলাম জীবনে কোনো স্বামীর মুখ দেখব না। আপনারা নবীজির ওয়াজ শুনতে চাইছেন, বাবা আব্দুল্লাহ আমার নবী পেটে থাকতে 6 মাসের নবী, সেই সময় আল্লাহ তাকে নিয়ে গেলেন, পেটে থেকেই নবী আমার এতিম হয়ে গেলেন। নবী যদি এতিম হয় মা আমিনা কি হয় বল, জোরে কর, বিধবা কান্নাকাটি করে, কান্নাকাটি করতে করতে ঘুমায় যায়। সুবহানাল্লাহ, জিব্রাইল ফেরেশতা এসে বলে ও গো আমেনা আপনি চিন্তা করবেন না, আপনার পেটে যে বাচ্চা আছে এটা আখিরি পয়গম্বর। 1 মাস 2 মাস 3 মাস পর পর বলা হলো, মেয়ে মানুষ বলে ফেলাইছে, মক্কার মেয়েরা বলে ফকিরনির ঘরে আবার নবী, এরকম বলে না? একটা রিক্সাওয়ালা যদি এসে বলে গত রাত্রে আমি নবীকে স্বপ্ন দেখেছি, আমরা কি বলবো জানেন? আদার বেটা তোর আবার স্বপ্ন। অ্যাডভোকেট শামসুল হক টুকু সাহেব যদি বলে আমি গতকাল নবীকে স্বপ্ন দেখেছি, বলে ইয়েস স্যার। আর যদি ভ্যানালা বলে আমি নবীকে স্বপ্ন দেখেছি, আমরা কি বলবো? দার বেটা গরিবের আবার স্বপ্ন। একজনের আব্বা মারা গেছে, খুব গরিব, তেম বলছি তোর আব্বা বলে মারা গেছে, বলে হুজুর গরিবের আর মরা কোন রকম চোখটা বুইজা রইছে, গরিবের আবার স্বপ্ন। মা আমিনা বলে দিয়েছে পর্দার আড়ালে, মা বোনেরা আপনারাও শোনেন, মক্কার মেয়েরা বলে স্বপ্নের ভিতরে ওটা ফেরেশতা নয় ওটা ভূত। ওটা কি? ওটা কি? এক সময় আমাদেরও মাসাসিদের পেটে যখন বাচ্চা আসত, যখন সন্তান হতো, আসি ঘর থেকে বের হলে লোহা লক্কর নিয়ে যাইত নাকি? হাতে একটা লোহা থাকলে বলে নাকি শয়তানে ধরে না ভূতে ধরে না। মা আমিনাকে বলছে ওটা ভূত, বলে না ওটা ফেরেশতা। মোটা মোটা লোহার রড, দুই হাতে দুইটা বালা পরায়ে দিল। মক্কার মেয়েরা বলে দেখবা আর ওই ভূত আসবে না, লোহা থাকলে কি আসে না, তাহলে ভূত কি মারা গেছে না বাইসি আছে? এখন দেখি হাসপাতালে সন্তান হয়ে রাত্রে একলাই চলে আসতেছে, মা সন্তান কি নিয়ে এখন আর ভূতে টুতে ধরে না, যুদ্ধের সময় ভূত সব মরে গেছে। এসব সিটারি কথা আমরা বিশ্বাস করি না, জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার পর্দার আড়ালে মা বোনেরা দুই হাতে দুইটা লোহার রড পরায় দিয়েছে যাতে আর ভূত না আসে। আয় যাবার দাড়িওয়ালা জুব্বাওয়ালা হাতে তসবি এসে কয় স্বপ্নের ভিতরে কয় ও আমেনা তোমার পেটে যে বাচ্চা আছে মা গো, এ বাচ্চা হবে আখিরি পয়গম্বর। আব্বা আপনি কে? বলে আমাকে তুমি চিনবা না, আমি এই বংশের মুরব্বী, আমার পরিচয়টা নাও, মিল্লাতা
সাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমি গোটা মুসলিম জাতির পিতা আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ তোমার হাতের এই বালা কিসের এত মোটা মোটা রড তো বলছে আব্বা এই যে আপনারা স্বপ্নের মধ্যে বলেন তো তা আমি আবার আমার প্রতিবেশী মেয়েদেরকে বললে না বিশ্বাস করে না কইল ওটা ভূত যার জন্য ভূত যাতে না আসে লোহার রড পড়ায় দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে ওই লোহার রডের দিকে শাহাদত আঙ্গুলির ইশারা দিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার সাথে সাথে বড় বড় লোহার রডগুলো আঠার মতো গোড়া হয়ে মা আমিনার বিছানায় লেগে গেছে মা আমিনা খবর পাচ্ছেন জোরে বলেন ঠিক কিনা পাচ্ছে কি পাচ্ছে না আস্তে আস্তে মক্কার আপনারা হজ করতে গিয়েছেন কারা এরকম আছেন দু একজন সুবহানাল্লাহ আমি গেছি 9 বার আবার পাসপোর্ট দিয়েছি 15 দিন রমজানের 15 দিন আমি মক্কায় থাকবো একটু সব প্রাণ ভরে কানবো একটু বিদায় নিয়ে আসবো দেহের অবস্থা ভালো না নিজামুদ্দিন ধুলাউড়ি নাই রোশন আলম হায়দারি নাই বাবাই খুলার মাওলানা ইয়াকুব নাই অন্ধ হাফেজ আলতাফ হোসেন মারা গেল আমার বয়সের বক্তা আর বেঁচে নাই বাবা আমাকেও যেতে হবে যার জন্য আমার মনের মধ্যে বলছে বেশি দিন টাইম নাই আমি অলরেডি পাসপোর্ট দিয়ে দিয়েছি যে আমি যদি মরেও যাই কাবাই মরব 15 দিন আমি রমজান মাস নবীর পাক কদমে কাটাইতে চাই যে জায়গায় আবু জেহেলের বাড়ি ওই জায়গায় নবীজির মার 80 ঘর দোতলা বাড়ি লাইব্রেরি করা আছে ওইখান থেকে হাঁটতেছে মা আমিনা তখন তোর ওই পরিবেশ না পাহাড় আর পাহাড় সাপা মারুয়া পাহাড় মা আমিনা একটু হাঁটাহাঁটি করে দেখে রে পাহাড়ের উপর দিয়ে একটা বাঘ আর একটা হরিণ সামনাসামনি যায় মা আমিনা কয় হরিণটা কি কানা নাকি সামনে যে বাঘ হরিণ দেখলে বাঘ খুশি না বেজার হরিণ দেখলে বাঘ বেজা খুশি মানে কি বেজার হলো হরিণ মা আমিনা দেখতেছে পাহাড়ের উপরে হরিণ আর বাঘটা হরিণটা মনে হয় অন্ধ তাকায় আছে হরিণ গিয়ে বাঘের গালে চুমা দিল আর বাঘ গিয়ে হরিণের গালে চুমা দিল ও মুসলমান কিন্তু আমরা ভাই হয়ে ভাইকে চুমা দিলাম না কি ব্যাপার বাঘ আর হরি নাকি বন্ধুত্ব হয় নাকি মা আমিনা বলছো রাজা করে করুক মা আমিনা দৌড় মারেন একটু জোরে হাঁটতেছে ওই পাহাড় থেকে হরিণার বাঘ নেমে আসে বলছে মা সুবহানাল্লাহ বলেন নবীর মা আমিনাকে বাঘ আর হরিণ কি বলে ডাকতেছে মা ওগো মা আপনি দৌড় মারবেন না আমাদের দুইজনের জন্য একটু দোয়া করেন তাই হয় নাকি আমি ওয়াজ থেকে বাইর হয়ে যা রে ব্রিজের তল থেকে বিশাল এক জাতি সব বাইর হয়ে কয় হুজুর আসসালাম আলাইকুম যাই না আপনার পায়ে একটু সালাম দেব আমি ওর সালাম লিব নাকি ওয়াজের টেকাও লিব না পালাবো আগে ঠিক কিনা মা আমিনা দাঁড়াইয়ে গেছে বাঘ আর হরিণ এসে মা আমিনার পায়ে সোমা খেয়ে এইভাবে দাঁড়ায় বলতেছে মা গো ওগো মা আমাদের দুইজনের মাথায় আপনার দুখানা পবিত্র হাত দিয়ে দোয়া করে দেন মা আমিনা বলতেছে শোনো তোমরা তো কোনো মানুষকে সালাম করো না চুমা দেও না কিন্তু ব্যাপারটা কি তোমরা তো মানুষ পাইলেই খাইয়ে ফেলো বাঘ ডাক দিয়ে কয় ও মা আমিনা গো আপনি ঠিকই বলেছেন কোন মানুষ আমার সামনে দিয়ে আমি যেতে দিই না আর ওই মানুষটাকে খেয়ে হজম করতে আমার বেশি টাইম লাগে না কিন্তু মা গো আপনি আমেনাকে আমরা সালাম করি নাই আপনার পেটে যে বাচ্চাটা আছে আখিরি পয়গম্বর আমরা আখিরি পয়গম্বরের পায়ে চুমা দিয়েছি
আচ্ছা ঠিক আছে, তোমরা না হয় আখেরি পয়গম্বরকে সুমা দিলা, কিন্তু তোমরা ওর গালে ও ওর গালে যে সুমা দিলা, তোমাদের মধ্যে তো জীবনে বন্ধুত্ব হয় না। বাগার হরিণ ডাক দিয়ে বলে, মা আপনি হাঁটতেছিলেন এই ভোরের হাওয়া বড় মিষ্টি হাওয়া, ঠিক কিনা? দুপুরের হাওয়া, বিকালের হাওয়া, ভোরের হাওয়া, কোন হাওয়া মিষ্টি? সকাল বেলা সবে সাদে উঠো মমিন ভাই, ভোরের হাওয়া গায়ে লাগিলে প্রাণ যাবে জোড়াই। ভোরের হাওয়া যে মজা তারা জানে কারা? যারা ফজরের নামাজ পড়ে, জোরে কোন ঠিক কিনা? ফজরের নামাজের ভোরের হাওয়া যে মজা তা জানে হলো ফজরের মুসল্লিরা, তাই নাকি? বলে হা, কেন? বলে আপনি যখন হাঁটতেছিলেন ভোরের হাওয়া, আপনার পেটে লাগতেছিল, পেটে আখেরি পয়গম্বর আছে, আখেরি পয়গম্বরের গায়ের হাওয়া গো মা, পাহাড়ের উপরে গিয়ে আমাদের নাকে লেগেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ের গন্ধ আমরা যখন পেয়েছি, আমরা সঙ্গে সঙ্গে হিংসা ছেড়ে দিয়েছি। ওরা হিংসা ছাড়লো, কিন্তু আমরা উম্মত ছাড়ছি নাকি? বিশটা পুলিশ ফাঁড়িতে থাকে, মারামারি হয় নাকি? সাথিয়া থানায় পুলিশে পুলিশে মারামারি হয় নাকি? পুলিশে পুলিশে মারামারি হয় না, হাঁস মুরগি একসাথে চলাফেরা করে, কোনোদিন কেউ কাউকে মারে না। রাস্তা দিয়ে 10টা কুকুর একসাথে বসে থাকে, একসাথে ঘেউ ঘেউ করে, কিন্তু দুঃখের কথা রে মানুষ গো, 10টা বক্তাকে এক ঘরে পোষা যায় না। এই মাস্টার, আপনি মাস্টার না, প্রফেসর? প্রফেসর বলুক যে আমার তো টাকা পয়সা কম নাই, আমি 10টা আলেম খাওয়াবো এক মাস, ও যদি 15 দিন মধ্যে যদি জেলে না যায় আমি কান কেড়ে ফেলব। তার কারণ 10টা পুলিশ পোষা যাবে, কিন্তু 10টা মৌলবি পোষা যাবে না। এ বলবে ঠ্যাং কাট করে শোয়া যায়, ও বলবে আমি বুখারিতে দেখেছি সোজা কর, ও বলবে মুনাজাত পাকা হারাম, ও বলবে মুনাজাত জায়েজ, ও বলবে সবে বরাত পাকা হারাম, ও বলবে সবে বরাত জায়েজ, ও বলবে দুরুদ মিলাদ জায়েজ, আর এক মৌলবী বলবে যে দুরুদ মিলাদ পড়ে তার বোতালাক হয়ে যায়। এই করে দেখবেন প্রতি সপ্তাহে সপ্তাহে দু একটা মারা যাবে, কিন্তু প্রফেসর থাকবে জেলখানায়। তাই আমি অনুনয় বিনয় করে বলি, কোরআন শুধু নামাজের দাওয়াত দেয় না, কোরআন দাওয়াত দেয় ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এটা হলো আল্লাহর দল। সুবহানাল্লাহ। কোন একটা দাওয়াত আল্লাহ তাআলা আরো দাওয়াত দিচ্ছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা একত্রিতভাবে আমার রজ্জুকে আটকায় ধরো। আমাদের মধ্যে একতা আছে নাকি? হিন্দুদের মধ্যে 12 মাসে 13 পূজা, ওদের মধ্যে কোনো ঝামেলা নাই, আর আমাদের এক আল্লাহ, এক নবী, এক কুরআন, এক কলেমা। কিন্তু ভাইয়ের আমার ঈদগাহ নিয়ে ফাটাফাটি, গোরস্থান নিয়ে লাঠালাঠি, আর মিলাদ নিয়ে জেল খাটাখাটি, এরম আছে কি নাই? এসব ধান্দা বাদ দাও, বাদ দিয়ে এক হও, যে জাতি এক হয় না অন্য জাতি এই আমাদের ঝগড়া মিটাতে এসে এই দেশ আর ছাড়বে না, তার কারণ এটা হলো সোনার দেশ। মুল্লাই মুল্লাই মারামারি বাদায় দিবে, আমেরিকা এসে বলবে আমরা মিটিং করব, তোমরা এরা সন্ত্রাসী, এরা হলো যে এমবি, এইভাবে আমাদেরকে ওরা রিমান্ডে দিয়ে ওরা দেশ দখল করবে, ঠিক কিনা? দেখেন আমরা যে বলি না সংসদ কোরআনের বাতি জ্বালাবো, আজকে রাত্রেই জ্বালানো সম্ভব। বলে হুজুর কিভাবে? চরমোনায় 18 শিব, মাঝ ভাঙ্গার ফুরফুরা সরসিনা কাঠাইলি পীর সৈতি পীর যত আছো
আজকে যদি সব এক হয়ে যায় কালকে কিছু মানুষ বলবে এ দেশ এখন টুপিয়ালার দেশ এই দেশে আর থাকা যায় না কিন্তু এদের সব জায়গায় এক হবে টুপিয়ালা এক হবে না টুপিয়ালা যদি সব এক হয়ে যায় আমেরিকার সিংহাসন লড়বে কি লড়বে না জোরে বলেন ঠিক কি না তাহলে আমরা আর কার টুপি লম্বা কার টুপি গোল কার টুপি পাঁচকলি এইসব হিংসা নিন্দা না করি টুপি দর্জি দিয়ে বানাইছি ঠিক কিনা জুব্বা দর্জি দিয়ে বানাইছি পাগড়ি দর্জি দিয়ে বানাইছি কিন্তু পাগড়ি আর টুপি নিয়ে মারামারি করলা যে মন নিয়ে আমি নামাজ আদায় করব এই মনের দর্জি হলেন আল্লাহ গোরস্থানটা কোন দিকে গোরস্থানে মা বাপ শুয়ে আছে না وقضى ربك قران الله تعبدوا الله বলছে আমার সারা কারোর ইবাদত করবে না কোরআনের কথা ইবাদত কার আল্লাহ জোরে কন আল্লাহ আমাদের ওখানে কিছু মাজার আছে আমি ওলির মাজারের বিরুদ্ধে বলতে চাই না ওই বর্দ আমার আসবে কিছু কিছু মাজারে কিছু ভক্তবৃন্দ আছে পীর সাহেব বলে দিয়েছে কাফনের কাপড় সেলাই নাই লুঙ্গিও সেলাই করো না পীরের কথা মোতাবেক লুঙ্গি সেলাই না করে চোখ বন্ধ করে মোরাকাবা করতেছে ফাল্গুনের দমকা হওয়া আসি এক মরিদ ওই জায়গায় মারিছে সেজদা সেজদার মালিককে জোরে কন ইবাদতের মালিককে ওই জায়গায় সেজদা দিয়ে পড়ে আছে তাই যে ওখানে সেজদা কেন সেজদা দিয়ে আবার কয় দয়াল গুরু গো মনের দুকার বলা গেল ওই জায়গায় অদুক বলতে গেলে না যাই বলা মন তলাই জল মানে না বাবা রে ওখানে কেন বলে ওইখানেই তো বারামখানা জোরে কর না উজুবিল্লা আল্লাহ বলে আমার ইবাদত করবা আর আমার ইবাদতের পরে তোমার মা বাপের প্রতি এহসান করবা মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও একবার দুধের ধার পরিশোধ হবে না মাকে টেনে কান্দে করে আঠারো বার হজ করাইছে বড় এক সিন্দুকের মধ্যে করে হাজি সাহেবরা বলছে সিন্দুকের মধ্যে কি আছে বলে এটা আমার একান্ত ব্যাপার এটা জিজ্ঞাস করবা না আঠারো বার হজ করার পরে সিন্দুকের তালা খুলেছে কাবা শরীফের সামনে কাবা শরীফের সামনে খুলে বলছে এই কাবার মালিক এটা আমার মা পায়ে হেঁটে আঠারো বার হজ করাইছি আমার মাকে মাটিতে পা ফেলতে দিই নাই আমার মা এক দুধ খাইছিলাম দুধের ধার মাফ হয়েছে কিনা কাবার মালিককে বলছে কাবার মালিক বলছে ও বুকা বান্দারে তোর মাকে জিজ্ঞাস কর আঠারো বার হজ করানোতে একবার দুধের ধার পরিশোধ হয় নাই তার নাম হলো মা মা যদি বেজার থাকে মসজিদে মন টিকবে না মা যদি বেজার থাকে ইবাদতে মন টিকবে না এইবার মক্কা শরীফে গেছে এক হাজি সাহেব মক্কায় মন টিকে না মদিনায় মন টিকে না শুধু বাজারের দিকে দৌড় মারে বলে ব্যাপারটা কি এত কষ্ট করে আসলাম মক্কা মদিনায় আর মনটা শুধু বাজারের দিকে যায় এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে এ আল্লাহর ওলি বহুত পরিশ্রমের পরে রে আমি যে মক্কায় আসলাম কিন্তু মক্কায় তো মন টিকে না শুধু বাজারের দিকে মন টিকে আমি জানতে চাই কারণটা কি আল্লাহর ওলি জিজ্ঞাসা করে সত্যি সঠিক কথা বলবা তোমার মা বাপের সাথে সম্পর্ক নাই কয় বছর বলে ছয় বছর আমি ঘর জামাতা থাকি ছয় বৎসর আমি মার দিকে বাবার দিকে তাকাই নাই আল্লাহর ওলি ডাক দিয়ে কয় মা বাপের যাতে সাথে যার সম্পর্ক নাই রে তাকে কাবা মদিনায় মন টিকবে না জালসাই এসে কিছু জিলাপি নিয়ে দৌড় মারে ওদের ঢুকতে দেয় না জিলাপির দোকানে ভিড় লাগে না ওরা চেষ্টা করলেও আসতে পারবে না বাইরে আমার বন্ধুরা হাতখানা তোলেন তো কার মা মারা গেছে একটু হাত দেখি অনেক লোক মারা গেছে আপনার বাপ মারা গেছে কার আরে বাপ ছোট্ট কালে মা বাপ যার মরে রে তাহার মত দুঃখী নাই রে জগতে যখন বাপ মা জীবিত ছিল যত রাত হোক আমি বাড়ি যেতাম কেউ দরজা খুলে না মা দরজা খুলে মা তুমি ঘুমাও নি বলে বেটা রে
সন্তান যদি বাড়ির বাইরে থাকে রে বউ ঘুমাইতে পারে ছেলে মেয়ে ঘুমাইতে পারে কিন্তু একটা কথা মনে রাখবি কোন মার চোখে ঘুম ধরে না ঠিক কি না আমি সারা বাংলাদেশে শুধু ভোলা ডিস্ট্রিক্ট বাদে সব ডিস্ট্রিক্টে ওয়াজ করেছি শেরপুর জেলায় ওয়াজ করতে গেছি এইভাবে একটা মক্তবের কালেকশন চলতেছে এমন সময় একটা সবাই দান করতেছে যে যা পারছে দান করছে একটা লোক বারবার ইশারা করে পিছনে আট দশ বছরের একটা ছেলে পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে দাঁড়ায় আছে চোখের পানি ঝরে ঝরে পড়ে বাচ্চাটার কোলের মধ্যে নেওয়ার সাথে সাথে বাচ্চাটা কেঁদে দিয়েছে আমি বেটারে অনেক লোক টাকা দিচ্ছে তোর এত ব্যথা কেন বলে হুজুর আপনি মুসাফির মানুষ এই মক্তবে আমি পঞ্চাশটা টাকা দিলাম এটা আমার টিফিনের টাকা আমি তুই কাঁদছিস কেন বলে হুজুর আমার মতো ব্যথিত মানুষ এই জালসায় একটাও নাই বলে কি তোর ব্যথা বলতো বলে চার বোন তিন ভাই আমরা আমি আমার মার কোলের ছেলে বুঝেন তো ছোট ছেলে এইটা মার বড় দরদের হয় মার শাড়ির আঁচল টেনে ধরে মার শাড়ির আঁচলের তলে সব সময় থাকে বলে হুজুর আমি যখন প্রাইভেট থেকে বাড়ি আসতাম মা হাত মুখ ধোয়ায় নাস্তা দিয়েছে সন্ধ্যার সময় হাত মুখ ধোয়ে পড়তে বসাইছে হুজুর গো যদি কোনোদিন কোনো জালসাই গেছি একটু রাত বেশি হয়ে গেলে একটা দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথে মা আমার দরজা খুলে দিয়েছে টেবিলে ভাত ঢেকে নিয়ে বসে আছে কোলের পরে বসাইয়ে কত ডিজাইনের কবিতা বলে বলে মা আমাকে খাওয়াইছে যেসব পর্দার আড়ালে মা বোনেরা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন একটা ছেলে দুষ্ট হলে তাকে খাওয়াইতে গেলে পুরা উঠান ধরে ধাপাতের প্লেট নিয়ে ঘোরা লাগে এর নাম হলো মা হুজুর মা কত ডিজাইনের কবিতা বলে খাওয়াইয়ে মশারির তলে ঘুম পড়াইছে মশারিটা তুষুকের নিচে গুজে গুজে দিয়েছে মা একটা মশা যদি উড়ে আমার গায়ে লেগেছে গো হুজুর আমার মা সারা রাত মশা খেদাইছে দেখেন কত মশার কামড় বলে কি ব্যাপার আজ দশ দিন ডেলিভারি হতে গিয়ে শেরপুর হাসপাতালে মারা গেছে মা দেখেন আর কেউ মশারি খাটাইয়ে দেয় না মশার কামড়ে ঘুম হয় না তাই নাকি আপনি মুসাফির আমার মার জন্য দোয়া করেন হুজুর মশার কামড়ে ঘুম হয় না মরার সময় মা যে বালিশটা মাথার তলে দিয়ে মরেছিল এই বালিশটা আমি কাউকে দিই না সারা রাত মশার কামড়ে ঘুম ধরে না এই বালিশটা কোলের মধ্যে জড়ে কান্দি মা গো এই বালিশের ভিতরে তোমার শরীরের গন্ধ আমি পাই সারা রাত কান্দি এই দেখেন হুজুর জায়গাটা কত ফুলাম এখানে ফুলা কেন বলে কেউ গোসল করাই দেয় না মা টিউব অয়েল চাইপে গোসল করতে যাই হ্যান্ডেলটা লেগে এই জায়গাটা ফুলে গেল দেখেন কত জ্বর কেউ একটু কপালে হাতও দিল না মার বালিশটা জড়ায়ে ধরে কাঁদতে কাঁদতে যখন ফজরের নামাজের আজান দিয়ে রাতটা পরিষ্কার হয় আমি গোরস্থানে যাই গোরস্থানে গিয়ে মার কবর ধরে কান্দে কোন সন্তানকে ফেলায় মা যেন কবরে না যাই গো আর কেউ মশারি খাটাইয়ে দিল না দেখো মা চার বোন তিন ভাই আমার জ্বরটা কেউ একটু হাত দিয়েও দেখে না ভাইরা আমার এইবার বলতে পারেন হুজুর নবীজির ইতিহাস বলতে যাই এই জায়গায় কেন আমি তো বলছি নবীজির ইতিহাস বলবো কোন জায়গায় আছে বাঙালি হুজুরকে বলা লাগবে না ওই জায়গায় আল্লাহ তাআলা আমাকে পৌঁছায় দিবে আমি আপনাদের কাছে শুধু মা বাপের একটু খেদমতের জন্যে আমার চোখের পানি দিয়ে আমি দোয়া করব নয়বার কাবা জিয়ারত করা হাত দিয়ে দোয়া করব তিরিশ বার আমি আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করেছি সাড়ে তিন বছর মুয়াজ্জিনের চাকরি করেছি আজমির শরীফ আমি চোখের পানি ফেলে দোয়া করব একটু মার কথা চিন্তা করেন এক ফোঁটা চোখের পানি যদি ঝরাইয়ে দেন আল্লাহ তাআলা বলে ফেরেশতারে জালসাই যাও ওই আমার বান্দার চোখের পানিটা আটকাও ফেরেশতা বলে মাবুদ বান্দার চোখের পানি দিয়ে কি করবেন আমি আল্লাহ বলছি ওই এতিম সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা বাপের জাহান্নামের আগুন নিভাইয়ে দিতে চাই
মা আমিনা খাতুন বিধবা হয়ে গেল জোরে বলেন ঠিক কি এখানে ওখানে কান্দে খাওয়া দাওয়া নাই ঠিক মতো গোসল নাই কত কষ্ট করে আল্লাহ তাআলা বলে জিব্রাইল রে আমার হাবিবের মা আমিনাকে বলে আয় জোরে বলেন মারহাবা বলে আয় আমার হাবিবের মা আমিনা খাতুন যেন টেনশন চিন্তা এইরকম কিছু না করে আমার হাবিবের জন্য আমি আল্লাহই যথেষ্ট আহা চিন্তা করেন বাবা থাকলে অনেক চিন্তা করে আমার ছেলেটা হলে আমি এইভাবে লেখাপড়া করাবো আমি গরিব মানুষ কেমনে কি করি করে কি না বাবাম না হলে মা চিন্তা করে আবার আল্লাহ আমার হাবিবকে নিয়ে চিন্তা করে কি করে না জোরে বলেন জিব্রাইল ফেরেশতাকে ডাকলেন জিব্রাইল শোনো বলে কি আমার হাবিব তো মার পেটে যাওয়ার টাইম হয়ে আসতেছে আমার হাবিব যেদিন দুনিয়ায় যাবে বারো দিন যখন বয়স হবে রে হালিমা তো সাদিয়া তায়েব নগরে লালন পালন করতে নিয়ে যাবে জিব্রাইল রে তায়েব তো দুর্ভিক্ষ এলাকা অভাবিক এলাকা ও দেশের মানুষ প্রায় না খেয়ে থাকে কিন্তু আমার হাবিব যদি ওই দেশে লালন পালন হয় আমি আল্লাহ বলছি রা জিব্রাইল আমি আল্লাহ সব সইতে পারবো আমার হাবিবের কষ্ট সইতে পারবো না বলে আমি কি করব বলে তায়েবের লম্বা বাহাত্তর মাইল চৌড়া বাহাত্তর মাইল আর নিচে সত্তর গজ তোমার ছয় শত পাখা দিয়ে ওই মাটিটা উঠায় পাহাড়ের মধ্যে ফেলায় দাও নীল দরিয়ার মাটি নিয়ে এসে ফেলায় দাও আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে ওই তায়েফের মাটিতে কেয়ামত পর্যন্ত অভাব হবে না আমার নবীকে নিয়ে আল্লাহ ভাবে কি ভাবে না জোরে কোন নবী যখন দুনিয়ায় আসলেন নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার ভাই তো মারা গেছে পেটে রেখে তা আমি কেমন ভাই একটু বাচ্চাটাকে দেখতে গেলাম না নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখতে গেলেন দুনিয়ায় আসছেন নবীকে দেখতে গেলেন যাই দেখে মা আমিনা খাতুন কাজে ব্যস্ত দোলনার মধ্যে নবীকে শুয়ায় মা আমিনা কাজে ব্যস্ত নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকে দেখে দোলনায় চড়াইনো আছে লোক নাই জন নাই কে যেন আমার দয়ার নবীর দোলনাটা দোলায় দেয় সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত জোরে বলেন মারহাবা নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি চেপে ধরলাম দোলনাটা থেমে গেল আমি আমার ভাতিজার গায়ের কাপড়টা একটু সরালাম নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওরে দুনিয়ার মানুষ রে মনে হলো এটা কোনো মানুষের বাচ্চা নয় মনে হলো আমার ভাবি আমিনা খাতুন আমার একটা হীরার টুকরাকে সুন্দর একটা জান্নাতি তোয়ালে দিয়ে ঢেকে রেখেছে নবীর আপন চাচা বলতেছে চোখ ফিরানো যায় না বারবার মনে করে আর একটু দেখি আর একটু দেখি বাংলাদেশের একজন কবি ক্লাস এইট পাশে বলতেছে মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে ওই নামে এত মধু কে জানিত আগে নবীর চাচাও বলতেছে বারবার আমার দেখতে ইচ্ছা করে হঠাৎ করে বুকের কাপড়টা সরে দেখি আমার ভাতিজার একটা আঙ্গুল এইভাবে উঠে আর নড়ে চেপে ধরলাম আঙ্গুলটা থেমে গেল আবার ছেড়ে দিলাম আঙ্গুলটা নড়ে চারিদিকে তাকায় দেখি আমার ভাতিজার আঙ্গুলটার তালে তালে আকাশের চন্দ্রটা উঠে আর নামে ব্যাপারটা কি চলে গেলাম নবীজি যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এইবার জিজ্ঞাসা করছে ভাতিজারে আমি তো তোমার হাতে হাত দিয়ে মুসলমান হলাম তোমাকে দুইটা প্রশ্ন করব জবাব দিতে পারবা নাকি বলে চাচা বলেন তো দেখি পারা যায় নাকি যেদিন তোমাকে দেখতে গেছিলাম রে ও ভাতিজা দোলনা কে যেন দৌলাচ্ছিল আমি চেপে ধরলাম থেমে গেল ছেড়ে দিলাম আবার দোলনা দৌলাই নবী বসে বসে কাঁদতেছে বলে কান্দিস কেন আব্বা
চোখের পানি ফেলতেছে যদি প্রশ্নের জবাব দিতে না পারিস তাহলে কান্দার দরকার নাই জবাব দিতেই হবে এমন কথা না চিৎকার করে কান্দে চাচাজি জবাব আমি দিতে পারি বলে বলো প্রত্যেক গরীব ধনী সবার ছেলেরা বাচ্চা ছেলেরা দোলনায় চলে মা দোলনা দিয়ে ছেলেকে ঘুমায়ে দিয়ে মা কাজে ব্যস্ত হয়ে যায় দোলনা যখন থেমে যায় তখন বাচ্চারা বাবা বাবা করে কান্দে তখন যার যার বাবা এসে দোলনা দৌড়ায় চাচা যান ছয় মাসের পেটে রেখে আমার আব্বাকে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে ফেরেশতা রে আমার হাবিবের মা একটুখানি কাজে কামে ব্যস্ত হয়ে গেছে এখন যদি দোলনা থেমে যায় আমার হাবিব বাবা বাবা করে কানলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না যা যা যত বেলা পর্যন্ত মা আমিনা খাতুন দোলনার কাছে না যায় আমার হাবিবের দোলনাটা যেন তোরা ফেরেশতাদের কাজ হলো দৌলায় দাও সেই নবীর উম্মত আমরা বলে আব্বা এটা আঙ্গুলে তালে তালে চন্দ্রটা উঠতেছিল আর নাচতেছিল ব্যাপারটা কি আবার চিৎকার করে কান্দে বলে আব্বা আপনি আমার চাচা গরিব মানুষের ছেলে হোক ধনী মানুষের ছেলে হোক খালা কোলে নাই মা কোলে নাই ফুপু কোলে নাই দাদি কোলে নাই ভাবি কোলে নাই খালা তো বোন মামা তো বোন ফুফা তো বোন কোলে নাই বাচ্চাদেরকে কোলে নিয়ে কয় আই আই চান মামা টিপ দিয়ে যা বলে কি বলে না এই যে শিশুদের বাচ্চাদের একটা আদর আই আই চান মামা টিপ দিয়ে যা আমার তো কেউ নাই চাচা ওই আদরটা কে দিবে তাই আল্লাহ তাআলা কয় হাবিব তোমাকে আমি এতিম বানাইছি কিন্তু অসহায় বানাই নাই প্রফেসররা বুঝবে এই সব ভাষা তোমাকে আমি এতিম বানাইছি অসহায় বানাই নাই তার কারণ বাচ্চাদের সব আদর আমি আল্লাহ তোমার মাধ্যমে ওই আই আই টিপ দিয়ে যা চান মামা এই চানকে তোমার আঙ্গুলের ইশারায় তাবেদার বানিয়ে দিয়েছি সেই নবীর উম্মত আমরা মক্কার মাটিতে বৃষ্টি হয় না খরা গাছপালা বৃক্ষলতা নষ্ট হয়ে যায় মক্কার মানুষ এসে দাদা আব্দুল মোতালিবকে বলতেছে আপনি আমাদের কেমন নেতা বলে কেন বৃষ্টি হয় না দেখছেন না মানুষের জীবন বাঁচে না গাছপালা ধ্বংস হয়ে গেল বৃষ্টির মালিক কে নবীর দাদা না আল্লাহ আরো জোরে কোন বৃষ্টির মালিক কে ঝড়ের মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে তমাম পৃথিবীর মালিক কে اللهم مالك الملك تؤتي الملك من تشاء কার দুনিয়ায় মস্তানি করো আল্লাহ তাআলা কয় এই দুনিয়ার মালিক একমাত্র আমি আল্লাহ কার দুনিয়ায় মস্তানি করো আমি মালিক আমাকে খেয়াল রাখো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এবার ডাক দিয়ে কয় যাও আগামীকাল বৃষ্টি হবে যদি বৃষ্টি না হয় দাদা আব্দুল মোতালিব বলছে যদি বৃষ্টি না হয় আমি পদত্যাগ করব নেতা আর থাকবো না এবং ওই পদত্যাগ পত্রে লেখা থাকবে এই কুরাইশ বংশ জীবনে আর নেতৃত্ব দিতে পারবে না আখেরি নেতার পয়দা কোন বংশে তাহলে এখানে যদি লেখা থাকে জীবনে কুরাইশ বংশ আর নেতৃত্ব দিতে পারবে না তাহলে তো সর্বনাশ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা সব দেশেরই একটা সব জায়গারই একটা শত্রুতা আমি আছে মহাফিলেরও শত্রু আছে মাদ্রাসারও শত্রু আছে গোরস্থান কমিটিরও শত্রু আছে মসজিদেরও শত্রু আছে এটা হলো আমাদের ফার্স্ট ক্লাস একটা খাসলত ঠিক কিনা কুরাইশ বংশের ফুটানি শেষ কালকে আমাদের নেতা আব্দুল মোতালিব বলেছে বৃষ্টি না হলে নেতাগিরি পদত্যাগ করবে যারা ওই বংশকে বেশি শত্রুতামি করে বলে লেখে রাখ খালি সইটা করাবো সকালবেলায় উঠে মেঘলা দিনও নাই কটকটা রোদ সবাই আসছে আপনি পদত্যাগ করেন বলে কেন বলে আপনি যে বললেন পদত্যাগ করবেন মেঘের যে ভাবটাতে আজকে লোক মরেই যাবে বলে এত ছটফট করো কেন সন্ধ্যা পর্যন্ত দেখো বলে ও আব্দুল মুতালিব ওদের ভাব দেখেই বোঝা যায় কি হবে না হবে সই করেন বলে সন্ধ্যা পর্যন্ত দেখো বৃষ্টি না হলে সিগনেচার করবো অসুবিধা কি চারিদিকে সমালোচনা
কুরাইশ বংশের ফোটানি শেষ কুরাইশ বংশের ছেলে তখন আসি ঘরে আসি ঘরের দরজায় ডাক দিয়ে কয় বৌমা দরজা খুলো বলে আব্বা কিছু বলবেন আমার নাতি ডাকে একটু দাও তো বলে আব্বা আপনার নাতি আপনি তো নেবেন তো একেবারে গেদা বাচ্চা বুঝেননি গেদা বাচ্চা বলে বৌমা সামান্য টাইমের জন্য আমার কোলে দাও তা না হলে এই দেশ এই বংশের ইজ্জত চলে যাবে সুন্দর করে সুন্দর একটা কাপড় দিয়ে পেশায় দাদার কোলে দিয়েছেন আখেরি পয়গম্বর সেই নবীর উম্মত আমরা মরুভূমির কাঠ ফাটা রোদ্রে নিয়ে গেছে রোদ্রে নিয়ে যায় নবীজির শিশু নবী ছোট্ট নবী বুকের কাপড়টা সরায় বলছে আরে বৃষ্টির মালিক রে আমি আব্দুল মুতালিব কিছুই না কিন্তু আমার ঘরে যে আমার নাতি তোমার সাথে কি সম্পর্ক আছে তা আমি জানি যদি তুমি বৃষ্টি না দাও তোমার হাবিব যদি এই মরুভূমির রোদ্রে আমার কোলে ছটফট করে মারাও যায় আমি আসি ঘরে তোমার হাবিবকে পোষাবো না কেবল রোদ্রে গা মোড়া দিল আমার আল্লাহ তাআলা বলে এই মিকাইল ফেরেশতারে দেখ দেখ আমার হাবিবের দাদা আব্দুল মুতালিব কত বড় চালাক আরবের মানুষকে ঠিকই বলেছে বৃষ্টি হবে এবার ওটাও জানে যে বৃষ্টির মালিক আমি আল্লাহ আর উনার নাতি যে আমার হাবিব ওটাও জানে এক কাজ কর আমার হাবিব রোদ্রে যদি ছটফট করে আমি আল্লাহ সইতে পারি না দোস্ত আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো এক কাজ কর আমি আল্লাহ বলছি রে মিকাইল যত বেলা পর্যন্ত আমি আল্লাহ নিষেধ না করব আমার হাবিবের খাতিরে তত বেলা পর্যন্ত আরবের মাটিতে বৃষ্টি হতেই থাকবে নারায়ণ তাকবীর আমরা সেই নবীর উম্মত জোরে বলেন ঠিক কিনা নবীজির 25 বছর বয়স বলেন কত বছর 25 বছর বয়স যখন হয়ে গেল এদিকে আবার এগুলো মনে রাখতে হবে 4 বছর মা হালিমা লালন পালন করেছেন কয় বছর মা আমিনা লালন পালন করেছেন 2 বছর দাদা আব্দুল মুতালিব লালন পালন করেছেন 2 বছর তাহলে কয় বছর হইল দাদা আব্দুল মুতালিব বিদায়ের সময় ওনার চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেবের কাছে দিয়ে গেলেন 25 বছর বয়স চাচা ওনাকে কোনো কাজ করতে দেয় না চাচা নিজের সন্তানের থেকেও বেশি দরদ করেন পাশে করে ঘুমান হঠাৎ করে নবীজির মুখটা বেজার তো নবীজির চাচা বলছে আব্বা তোমার মনটা বেজার কেন বলে চাচা বেকার জীবন ভালো লাগে না কথাটা কিন্তু ঠিক ঠিক কিনা আপনি এম এ পাস করছেন চাকরি নাই যতই পাস করেন 4 দোকানদার দেখলে আপনাকে ভয় পাবে যে মাল তো আসতেছে তো বেকার বেকার জীবন কষ্টের কিনা বাড়িতে মা বাপের সামনেও খুব মুখ উঁচু করে কথা বলা যায় না বন্ধু বান্ধবের সামনেও মুখ উঁচু করে কথা বলা যায় না নবীজির চাচা বলছে আমি আবু তালেব যতদিন আছি ততদিন তোমার রুজি রোজগার করার দরকার নাই আমার আব্বা মানে তোমার দাদা আমার হাতে তুলে দিছে তোমার অসুবিধা নাই নবী বলেন চাচা কোনো অসুবিধা নাই কিন্তু চাচা গো বেকার জীবন আর ভালো লাগে না আমার একটা চাকরির ব্যবস্থা করো তখন তো পাবনার স্কয়ার কোম্পানি নাই কুষ্টিয়ার বিয়ার বিকাবল কোম্পানি নাই নাসির গ্লাস কোম্পানি নাই ওই টাইমে সৌদি আরবের মধ্যে ফার্স্ট ক্লাস ধনী হলেন মা খাদিজাতুল কুবরা চলে গেলেন সে ভাতিজাকে নিয়ে নবীর চাচা আর নবীকে দেখে মা খাদিজা দাঁড়ায় গেছেন সুবহানাল্লাহ হলো না জোরে কোন মারহাবা মারহাবা কেন বলছি গরিবকে দেখলে ধনী কি কোনোদিন উঠে দাঁড়ায় মা খাদিজাতুল কুবরা দাঁড়ায় গেলেন
নবীজির চাচা আবু তালেব জিজ্ঞেস করে খদিজা আপনি হলেন সৌদি আরবের সবথেকে বড় ধনী আমাদের দেখে আপনি লাভ দিয়ে উঠে দাঁড়ালেন মা খদিজাতুল কুবরা কয় আবু তালেব গো আপনারা গরিব হতে পারেন আমার মতো ধনদৌলত না থাকতে পারে কিন্তু কুরাইশ বংশ পৃথিবীর সবার ঊর্ধ্বে সম্মান তাই আমি দাঁড়াইছি বসেন এটা আমার ভাতিজা তাই নাকি বলে হ্যাঁ কি নাম বাবা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা জানে না জানে নাকি চিতারি সালাকি বসে না বসে নাকি আমার নবীর তারিফ আমার আল্লাহ তাআলা নিজেই করেছেন কুরআন শরীফের মধ্যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি একটা চাকরি দেওয়া যায় নাকি মা খদিজাতুল কুবরা বলছে চাকরি আমার দরবারে নাই আর আপনাদের ছেলে যে দামি বংশের এই চাকরি আমাকে একটু সময় দিতে হবে এখন যে চাকরিটা আছে সেটা দেওয়া যাবে না বলে কোনটা বলে ছাগল চরানোর রাখালটা কতদিন ধরে আসে না ছাগলগুলো নিয়ে খুব কষ্টে আছি তো নবীর চাষা বলছেন না 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 ছাগল চরানোর চাকরি আমার ভাতিজাকে আমি দিব না ওই জায়গায় ২৫ বছরের নেতা ডাক দিয়ে কয় চাষা যান শোনেন বলে কি কোন কাজকে ছোট করে দেখা ঠিক না নবীর চরিত্রটা দেখেছেন আর অত বড় বিজনেসম্যান মহিলা বলছে যে বাবা এটা মারাত্মক কথা কাজকে ছোট দেখা ঠিক না বিজনেস ব্যবসায়ী মেয়ে মানুষ বলছে এরকম ছেলে দরকার বলছে না তুমি এক কাজ করো কয়েকদিন আমাকে সময় দাও বলে না আমি ছাগল চরানোর চাকরিটা করতে চাই ছাগল চরানোর চাকরিটা করলে চাষা আমি নিরিবিলি আমি একটু ভাবতে পারবো কাকে ভাববে মাঠে ছাগলগুলো চড়বে নবী নিরিবিলি কাকে ভাববে চাচা জান আমি ভাবতে পারব আল্লাহকে চাকরিটা জয়েন করলেন কিসের চাকরি জোরে কোন আমি লন্ডন আয়ারল্যান্ড স্কটল্যান্ড রাশিয়া ভারত বহু দেশে ওয়াজ করছি দেখ খ্রিস্টান আমাকে বলতেছে ঠগানোর জন্যে যে আপনাদের নবী যে এত বড় তাহলে ছাগল চড়াইলো কেন আমি ওরে পাঠার ঘরের পাঠা আমার কাছ থেকে শোন আমার নবী ছাগল চড়াইছে তার জন্য তো ছোট হয়ে যায়নি ১০০ ছাগল যদি কেউ চড়াইতে পারে খোদার কসম সে একজন বড় নেতা কি জন্যে ছাগলের মতন বেয়াদব জাত পৃথিবীতে নাই দেখবেন গাছের পাতা একটা খাবে ওই গাছের পাতা পাড়ি দিবেন খাবে না কিন্তু ওকে ভাঙ্গি চুরি খাবে ও শুতে দিবেন ওই জায়গায় না শুয়ে দেখবেন গৃহস্থর কোটটা ধরে চাবাচ্ছে মাফলারটা চাবাচ্ছে তা আমি বলছি খ্রিস্টানকে শোন ১০০ ছাগল যদি কেউ কন্ট্রোল করতে পারে সে রহমাতাল্লিল আলামিন মারহাবা তুমি উম্মতের জাবিন সে এমনি নেতা ছাগল চরানোর চাকরি নিলেন ছাগলগুলো চরে মা খদিজাতুল কুবরার দালানের ঘরে বসে থাকে ১০ দিন না যেতেই ছাগলগুলো চেহারা ভালো হয়ে গেল হাড়গুলো মাংসে ভরপুর হয়ে গেল লেডিজ সালানের ছাগলগুলোর পালানে দুধ আসলো কর্মচারী যদি একটু ভালো করে মালিক তাকে একটু ভালো খাওয়ায় নাকি আর কর্মচারী যদি সিটারি করে মানে মালিক বলে অসুখনি মরিচ দিবি এরম বলে না কিরে এত তাড়াতাড়ি ছাগলগুলো পরিবর্তন তাহলে আগের রাখালটা এত সিটার আসলে কুরাইশ বংশ কোনো সিটারি করতে জানে না যতই খাওয়াক এত তাড়াতাড়ি কি করে এত ছাগলের চেহারা ভালো হয় একটু না শখ হয়েছে দালানের ছাদে উঠে দেখতে দালানের ছাদে উঠে তাকায় দেখে ছাগলগুলো নিজেই চড়ে বেড়ায় সুবহানাল্লাহ দরদি নবী ওমা أرسلناك إلا رحمة للعالمين نبيجي পাহাড়ের সাথে পিঠটা লাগায় ঘুম ঘুমাই আছে দুইটা বড় সাপ এসে ফনা দিয়ে বাতাস দেয় ফনা দিয়ে নবীকে কি দেয় আর আমাদেরকে কি দেয় তাহলে যে তুমি যে বলো মোহাম্মদ আমিও তাই হয় নাকি পাগল কোথাকার
মা খদিজাতুল কুবরা 10 12 জন লোক পাঠাইছে যাইয়ে দেখো কুরাইশ বংশের ছেলেটাকে সাপে কামড়ায় খাইলো যাইয়ে নবীজি ঘুমায় আছে এই মোহাম্মদ তোমাকে সাপে কামড়াইছে নাকি বলে এখানে ঝড় নাই জঙ্গল নাই সাপ কোথায় পাবে যাও নবীজি সাপ দেখে নাই যারা সাপ মারতে গেছে তারাও দেখে নাই দেখছে কে আল্লাহ হবে কেন খদিজা কে দেখছে আইসে বলল খদিজা গো আপনি ভুল দেখছেন মোহাম্মদ একাই বসে কি জানি বিড়বিড় করে একা একা বলে ওখানে তো কোনো সাপ নাই বলে আমি দেখলাম দুই সাপ আর আইসে কয় সাপ নাই আবার দুপুর বেলায় উঠেছে ব্যাপারটা কি দুপুর বেলায় উঠে দেখে রাখাল বাবাজি হেঁটে বেড়ায় আমার আল্লাহ তাআলা এক টুকরা মেঘকে বলে দিয়েছে মেঘ রে সৌদি আরবের মাটি যদি ফেটে চৌচির হয়ে যায় আর রৌদ্রের তেজ যেন আমার হাবিবের গায়ে না লাগে যেই জায়গায় যায় সাতার মতো মেঘটা পিছে পিছে যায় ব্যাপার কি শুধু হলো ব্যাপার কি সাপ দেখলাম দুইটা আসলেই সাপ নাই মেঘে মেঘ সব জায়গায় রৌদ্র ওনার গায়ে ছায়া পড়ে আবার বিকাল বেলায় উঠেছে সত্তর বাহাত্তর হাত দড়ি ছাড়া বালতি দিয়ে মরুভূমির কুয়ার পানি উঠানো যায় না আমার নবী কোনো দড়ি লাগাই নাই বালতি নামায় দেয় আমার নবীর সম্মানে গভীর কুয়ার পানি উঠে বালতি ভরে যায় আমাদের দেশের মেয়েরা যেমন ইস্তার জলসা সম্পর্কে পারদর্শী জি বাংলার হাফেজ কবে কোন সিরিয়াল আছে মেয়েরা জানে কি জানে না আর মা খদিজাতুল কুবরা হলেন তৌরাত জবুর ইঞ্জিল কিতাবের পারদর্শী তৌরাত জবুর ইঞ্জিল কিতাব পড়েছেন এমন একটা জামানা আসবে আখিরি নবী পয়দা হবে তার চালচলন হবে এমন কথাবার্তা হবে এমন হাঁটা হবে এমন চুল হবে এমন ভুরু হবে এমন মা খদিজাতুল কুবরা সবগুলো মিলায়ে দেখে এটা সাধারণ মানুষ নয় এটা আখিরি পয়গম্বর কমিটি সমিতি চেয়ারম্যান মেম্বার সুবার ভাইজার ম্যানেজার ক্যাশিয়ার সবাইকে ডাকলেন সকালবেলায় উঠে বলছে এত সকালে তো ডাকে না মনে হয় বেতন বাড়াবে বলে খদিজা আপনি কেন ডেকেছেন বলে আমার ডাকার একমাত্র কারণ আমার সকল ব্যবসায়ের ম্যানেজার ওই ছাগল চড়ানোর রাখালকে বানায় দিলাম বলছে উনি যদি ম্যানেজার হয় তাহলে আমরা কি করবো বলতো তোদের তো চাকরিই নেই আট বলে আমরা ওকে মানি না বলে তুই না মানলেও আমার যায় আসে না হ্যাঁ আমার ব্যবসার দরকার নেই তার কারণ আসল মাল পাইয়ে গেছি যত বড় হও না রে মানুষ তুমি রাজা জমিদার টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার মুক্তিযোদ্ধা ভাই মারা গেলেন ঢোলমল দিয়ে থুয়ে গেল ভালো কথা পুলিশ স্কট দিয়ে চলে গেল মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আমি বলছি না বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে বলছি না এইবার মন্ত্রী যখন মারা গেল পুলিশ এসে কয় ইয়েস স্যার বুঝলে গেল তারপরে শুরু হলো এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে আর গলা ফেটে পড়বে রক্ত গো ভাই চিৎকারের ওই চোটেতে জোরে বলেন ঠিক কিনা তাই বলতেছি যত বড় হও না রে মানুষ তুমি রাজা জমিদার টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার আমার গাড়ি যাচ্ছে পিছনে যে কি বলে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে কি জানি করে পুষ ম্যাডাম নাকি পুষ ম্যাডাম করছে খেজুরের পাঠি দিয়ে বিছাইছে একটা ভালো কাপড় জোটে নাই নসিমনে করে নিয়ে যায় নসিমনের ধাক্কাতে ধাক্কাতে ওই লাশটা পড়ে গেল নসিমন চলেই গেল আমি এখন চিন্তা করলাম আল্লাহ রে এই হলো মানুষের হাকিকত তাই নিয়ে এত বাহাদুরি কেন এটা হলো গোরস্থান ঠিক কিনা মা খদিজাতুল কুবরা বলছে আমার কোনো কিছু দরকার নাই
ম্যানেজার বানায় দিলাম। নবীজি বলছে আমি একটা কথা বলবো, বলে কি, আপনি একজন বিজ্ঞ বিজনেসম্যান, আমাকে ম্যানেজার বানায় আপনি আপনার ব্যবসাটা শেষ করেন না, আমাকে অনেকে মেনে নিবে না। মা খাদিজাতুল কুবরা বলছে আমি ব্যবসা, আমার ব্যবসা আমি বুঝবো, আপনি ম্যানেজার থাকবেন। বেডরুমে ডাকলেন নবীকে, নারায়ে তাকবীর, কি বল, জিমায় গেছেন নাকি? তকবীরের ভাবে তো মনে হয় আমিও পারছি নি, হুজুরও ছাড়ছে না। নারায়ে তাকবীর, বেডরুমে ডাকলেন নবীকে। আমরা এখন টাকা রাখি পকেটে, মানি ব্যাগে, আর আগেকার ব্যাপারীরা টাকা রাখতো দর্জি দিয়ে বানায় নিত কাপড় দিয়ে, ওকে বলা হয় তবিল। দেখি এক তবিল টাকা নবীজির মাজায় বেঁধে দিয়ে বলছে, ম্যানেজার সাহেব গো, 90 দিনের জন্যে আপনি শাম দেশে চলে যান, বাকিটা আমি সামলায় নিচ্ছি। 90 দিনের জন্যে সামদেশে ব্যবসা করতে পাঠাইয়া দিলেন। এইবার ম্যানেজার কয় মানি না মানি না, মোহাম্মদকে মানি না। ক্যাশিয়ার কয় মানি না মোহাম্মদকে মানি না। মোহাম্মদকে মানাই লাগবে, জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন পর ম্যানেজারের ঘরে ভাত নাই, ওর বউ কয় কী ব্যাপার, কাজে যাও না কেন? বলে ওই যে ছাগল চড়ানোর চাকরকে ম্যানেজার বানাইছে, আমি ওকে তো ম্যানেজার মানব না। ম্যানেজারের বউ বলছে কালকে কাজে না গেলে তোকেও স্বামী হিসাবে মানব না। ক্যাশিয়ারের বউ কয় চাল নাই কী ব্যাপার, বলে না খেয়ে মরে গেলে ওই মোহাম্মদকে ছাগল চড়ানোর চাকরকে আমি ম্যানেজার মানব না। ওর বউ বলতেছে আগামীকালকে ইয়েতে যাবি, কি বলে চাকরিতে যাবি, তাহলে তোকেও স্বামী হিসাবে মানব না। যখন বাংলার মানুষ নয় শুধু পৃথিবীর মাটিতে আমার নবীকে অপমান করবা, তখন দেখবা ঘরে বাইরে আগুন জ্বলে যাবে, এই আগুন মিটানোর কবিরাজ পৃথিবীতে না। এইবার সবাই এসে বলছে আমাদের চাকরিটা ফেরত দেন। মা খাদিজাতুল কুবরা বলছেন তোমরা যে আসবা তা জানি, এখানে সিগনেচার করো। বলে কি লিখেছেন? বলে এই মর্মে তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ছাগল চড়ানোর চাকর কুরাইশ বংশের ছেলে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদের নতুন ম্যানেজার, এই ম্যানেজারকে মেনে নিতে হবে, যদি মেনে না নেও, যদি সমালোচনা করে চাকরি চলে যাবে, মরুভূমির মাটিতে যদি একাও মোহাম্মদের বিরুদ্ধে বলো, চারিদিকে আমার গোয়েন্দা সিআইডি ডিআইবি আছে, যদি কেউ শুনে চাকরি তো যাবে, আবার যত বছর চাকরি করেছি সব বেতন দিয়ে যাওয়া লাগবে, সিগনেচার কর। এমন করে সাইজ করেছে আর মুখ দিয়ে আর মোহাম্মদের বিরুদ্ধে বলার কিছু? কয়দিনের জন্য পাঠাইছে জোরে কোন? 90 দিনের দিনে ছাদে উঠছে দাস দাসী নিয়ে, দাস দাসী মোহাম্মদ কেমন সুবহানাল্লাহ, কোন হাসি কেমন সুবহানাল্লাহ, বংশ কেমন সুবহান, চেহারা কেমন, খালি দাস দাসীর কাছে ওই একই কথা, মোহাম্মদ আর মোহাম্মদ। দেখবেন কোন ছেলে মেয়ে যদি প্রেম করে, ছেলের নাম যদি রনি হয়, কি নাম, ওই মেয়েটার মোবাইলের সাথে ডায়েরির সাথে শুধু আর লেখা আছে, ওর মা যদি জিজ্ঞাসা করে বাথরুম টাথরুম সব ডায়েরি মাইরি কি লিখে রাখছিস, আর মানে কিটা, বলে আর মানে রহমান, কিন্তু আর মানে কি রহমান, মাল তো বুঝতে পারিছে দেখতেছি, তোদের ওয়াজি তো আসতেছে না। এক ছেলে এসে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সৌদি আরব থাকিস নাকি, সালামের ভাবি আলাদা, হাফ প্যান্টও না ফুল প্যান্টও না, থ্রি কোয়ার্টার, পাশার উপর আবার 13টা পকেট। বলে হুজুর দোয়া করেন একটা মেয়েকে ভালোবাসছি, এই যে পি লেখা, পি বিলেট দি কাইট ইংলিশে পি লেখছে, আমি পিতে কি হয়, বলে পিতে পারুল। দেখবেন যে যাকে ভালোবাসে তার নামে মরেও যেতে চায়, জোরে বলেন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা নবীর প্রেমে দেওয়ানা, জোরে বলেন মারহাবা। দাস দাসীকে ডাক দিয়ে বলে দাসীরা রে, আজকে যদি আমাদের মোহাম্মদ আসে সুবহানাল্লাহ, কোন তোদের পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাস দাসীরা কয় বহুদিন মিষ্টি খাই নাই, যদি আমাদের ম্যানেজার বাবাজি আসতো মিষ্টি খাতাম। বলতে বলতে মা খাদিজা বলছে টাকা নে মিষ্টি নিয়ে আয়, দাস দাসী বলছে আগে আসুক, বলে আসতেছে। দাস দাসীরা বলে খাদিজা
আপনিও যেখানে আমিও সেখানে আমরাও সেখানে আসতেছে বুঝলেন কি করে বলে সামদাসের দিকে তাকায় দেখ সাতার মতো গোল হয়ে একটা মেঘ আসতেছে ওই মেঘের নিচে আমাদের ম্যানেজার আছে আসলেন 90 দিনের হিসাব দিয়ে দিলেন মা খদিজাতুল কুবরা চোখ বুলায়ে দেখে অন্যান্য ম্যানেজার যা লাভ করেছে আজীবন আমার আপনার নবী 90 দিনে তার থেকে হাজার গুণ বেশি লাভ করেছে মা খদিজাতুল কুবরা খুশি হয়ে দাস দাসীকে পাঠিয়ে দিয়েছে বলো আমাদের ম্যানেজারের কোনো হিসাব লাগবে না দাস দাসীরা যাই বলছে তুমি কি বা বলবো কোন বংশের ছেলে আর তোমার কি কপাল নিয়ে আসছিল 10 দিন ছাগল চরাতে চরাতে ম্যানেজার আজ আবার বলছে হিসাবই লাগবে না নবী যে খুশি না বেজার জোরে কোন বাংলাদেশি ম্যানেজার না প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি বলে সোনালী ব্যাংকের ম্যানেজারের কোনো হিসাব লাগবে না দেখবেন এক সপ্তাহের মধ্যে 5টা গরু জবাই করে খাওয়াবে তারপরে ছয় মাস যেতে না যেতেই ব্যাংকের টাকা তো দূরের কথা টাকার বাক্সও নাই আমরা সব চোরের হেডমাস্টার আর আমার নবী বলতেছে ও দাসীরা তাড়াতাড়ি হিসাব নিতে বলো তা না হলে আমি কিন্তু চাকরি করব না এর নাম হলো নবী হিসাব নেওয়ার পরে চাকরিতে বহাল হলেন মা খদিজাতুল কুবরা সারা রাত ঘুমায় না দাস দাসী ঘুমায়ে পড়ে যায় বলে সকালে ঘুমাস তোদের কাজ করা লাগবে না মোহাম্মদ কেমন প্রেমে পড়ে গেছে মোহাম্মদ কেমন চলাফেরা কেমন খালি একই গীত গায় তার কারণ প্রেমে হাবুডুবু খাচ্ছে এইবার দাস দাসীদেরকে বলতেছে দাসীরা রে তবারক রেডি কইর কি রেডি কইর আর কত চাও পাগল 78 বছর বয়সে আবার কয় ঘন্টা চাও 80,000 90,000 টাকা বক্তা এসে কয় ভাই ডায়াবেটিস বাইরে গেছে আমি আধ ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না এদিকে আবার 3 ঘন্টা হয়ে যাচ্ছে আর কত নেবা জিন্দগি তার ডেট পাবা নাকি এত কষ্ট দিলে এবং এই ডেটটা এই যে প্রফেসর যে কত কষ্ট করে আনিছে এই একদিনই যদি বলে বসাও আর কত বসায় নারায়ণ তাকবীর দাস দাসীরা রে ভালো করে শোন বলে কি আর আমি সহ্য করতে পারি না ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না মোহাম্মদের প্রেমে আমি দেওয়ানা আমি বিয়ে করতে চাই দাস দাসী বলতেছে অযথা বিয়ে করতে যায়েন না ও তো রাখাল বলে ছোট মুখে বড় কথা বলিস না আমি যদি বিয়ে করি রাজা বাদশাহ বিয়ে করতে পারবো কিন্তু আমি ওইটা আমার দরকার নাই দেখে নবীর মজে যা নারায়ণ তাকবীর সাপ দেখেছে উনি কেউ দেখে নাই মেখে ছায়া করে উনি দেখেছে দড়িবিহীন পানি তুলতেছে তাই মা খদিজাতুল কুবরার কথা বলছি দেখে নবীর মজে যা ভাগ্যবতী মা খদিজা জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন আমি বক্তা হলেও একটা মানব জীবন তো বটেই জোরে বলেন ঠিক কিনা এইবার বলতে পারেন হুজুর আপনার এই 42 বছর ওয়াজের ভিতরে সব থেকে মর্মান্তিক ঘটনা মর্মান্তিক ঘটনা পর্দার আড়ালে মা বোনেরা শুইনো বিয়ে হয়ে গেল অতলম আমি বলেছি কাটসাট করব বিয়ে হয়ে গেল নবীজি এইবার জবালে নূর পাহাড়ের গুহার মধ্যে কোরআনের জন্য ঢুকে পড়লেন হাজি সাহেব এখানে প্রমাণ আছে জিজ্ঞাসা করেন এত বড় পাহাড় জবালে নূর একটা মানুষ যদি গড়ায়ে পড়ে যায় এক টুকরা মাংস খুঁজে পাওয়া যাবে না আর সেই জায়গায় এখন তো সৌদি আরবের বাদশাহ সিঁড়ি বানিয়ে দিয়েছে হাজি সাহেবরা যেন স্লিপ করে পড়ে না যায় একটু চোখটা বন্ধ করে ওই মা খদিজার আমলে চলে যান সিঁড়ি ছিল না এইভাবে খাবার নিয়ে নিয়ে মা খদিজা ওইভাবে পাহাড়ের উপরে উঠতেন 40 দিন পরে একভাবে উঠেছে 2 বার 5 বার 10 বার পানি আনো এটা আনো ওটা আনো আমরাও এক সময় 10 তলা বিল্ডিংয়ে উঠা কোনো ব্যাপার ছিল না আর আমাকে আর হাজি সাহেবকে যদি এখন 5 তলায় উঠতে দাও আমার মনে হয় ওই জায়গাতে কাঁপতে কাঁপতে মরেও যেতে পারি জোরে বলেন ঠিক কিনা
চলিতে শরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই মাথার চুল পাকিতেছে মুখের দাঁত পড়িতেছে চোখের জ্যোতি কমিতেছে মনে ভাবি সশমালো মা খদিজাতুল কুবরা চল্লিশ দিন পর্যন্ত উঠলেন একচল্লিশ দিনের দিনে খাবার ডাহাতে করে মা চাষিরা শোনো গো আমি বলে যাই সবার কাছে গান গায়ে যদি কেউ অলি হতো মমতাজ আর গলা ভালো হলে বক্তা হওয়া যায় আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় গো কিন্তু জান্নাতি মানুষ হওয়া এত সহজ কথা নয় মা খদিজাতুল কুবরা এইভাবে খাবার না নিয়ে উঠে হাঁপায় হাঁপায় আবার বসে আবার উঠে হাঁপায় কান্দে হাঁপায় যে খদিজা একবারে উঠেছে আজ সাতবার রেশমিতে হয়েছে পাহাড়ের গুহার মধ্যে থেকে আমার আপনার নবী বের হয়ে মা খদিজাতুল কুবরার দিকে তাকায় মিটমিট করে হাসতেছে মা খদিজাতুল কুবরা দরজায় পাহাড়ের উপরে উঠে পড়ছে উঠে পড়ে কয় দয়ার নবী গো আমি রেস্ট নিচ্ছি আর হাঁপাচ্ছি আর আপনি কাঁদতেছেন আপনি হাসতেছেন নবীজি খদিজার চোখের পানি মুছে আর কয় খদিজা রে তুমি যে রেস্ট নিচ্ছ আর উঠতেছ যার জন্য আমি হাসি না বলে কেন হাসতেছেন বলে তোমার কষ্ট বলে হুজুর কি যাতা কষ্ট নাকি চল্লিশ দিন একভাবে উঠেছি আমি বুড়া মানুষ আর সহ্য হয় না বলে আমি বুঝতেছি বলে তাহলে আপনি হাসতেছেন কেন হাসির কারণ খদিজা এই মাত্র জিব্রাইল ফেরেশতা বলে গেল আল্লাহ তাআলা বলেন কুরআনের জন্য আমার খদিজা যে পাগল হয়ে গেছে কুরআনের জন্য আমার খদিজা যে কষ্ট করে উঠতে পারে না তারপরে উঠে উঠতে পারে না তারপরে উঠে জিব্রাইল রে আমি আল্লাহ খুশি হয়ে আমি খদিজাকে সালাম দিয়ে দিলাম আরো চিৎকার করে কান্দে বলে কান্দতেছো কেন বলে নবী গো কান্দছি তার কারণ আমি খদিজা বড় মূর্খ মানুষ আল্লাহর সালামের জবাব কিভাবে দেব আমি বুঝতেছি না বলে আর একটা খবর আছে বলে কি জিব্রাইল ফেরেশতা বলে গেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি জিব্রাইল কেন দেব না আমি জিব্রাইল কেন দেব না আমি জিব্রাইলের সালামটাও দিয়ে দিলাম পর্দার আড়ালে মা বলে রাখো যত রাত হোক দিনের দাওয়াত দিতে এসে জিজ্ঞাস করে ও খদিজা আপনি খাইছেন তুমি খাইছো খদিজা কান্দে বলে কান্দ কেন হুজুর আপনি কি করে বুঝলেন সারা রাত কলেমার দাওয়াত দিয়ে বেড়ান আর আমি কি করে খাই আপনি খাবারে হাত না দিলে আমি খদিজা খাবার খায় না আর আমাদের গুলো দিনের দাওয়াত দিতে আসিছি বাড়ি যাইয়ে দেখি এক বালতি গিলে ঘুমাইয়ে রয়েছে ইয়ার বলবো দুঃখের কথা ঘুমাই রয়েছে হযরত মা ফাতিমা জীবন ভর নবীকে হযরত আলীকে অজু বানিয়ে দিয়েছে বুকে হাত দিয়ে বলেন আপনার বউরা কোনো দিন আপনাকে অজু বানিয়ে দিয়েছে জোরে এখন বাড়ি যাই অজুর পানি চাইয়ে দেখেন বলবে তুমি কি ন্যাংরা হয়ে গেছো নাকি এবার মা চাষিরা মনে করবে ফুসলাই ফাসলাই টাকা পয়সাগুলো নিয়েছে এইবার আমাদের আমাদের বিরুদ্ধে গীত গাচ্ছে না মা তোমার যাতে ভালো হয় সেই কাজ করছি ভালো করে শুনে দেখো যারা ইমামতি করে তাদেরকে বলো সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ জান্নাতের সরদানী তিনি হলেন মা ফাতিমা জোরে কনমার হাওয়া সেজদায় পড়ে কাঁদতেছে মাবুদ জানলা দরজা বন্ধ ইমাম হাসান হুসাইন জানলার সাথে কান পাতা হযরত আলী দরজার সাথে কান পাতা ইমাম হাসান হুসাইন বলছে আব্বা দেখো তো আম্মা কি বলে কাঁদতেছে মা ফাতিমা সেজদায় পড়ে কাঁদতেছে মা বোধ গো আমি তোমার হাবিবের মেয়ে আমাকে মাত্র চারজন লোক দেখেছে আমার স্বামী হাসান হুসাইন আর আমার আব্বা আমার ভগ্নিপতি উসমান গনিও আমাকে জীবনে দেখে নাই এর নাম হলো পর্দা আর আমাদের থেকে আমাদের দেশে বোর থেকে আলীর সাথে পীরিত মেলা আর হযরত মা ফাতিমা বলছে জীবন আমার ভগ্নিপতি চোখে দেখে নাই মা বুদগো আজ আমার আজরাইল আসবে
আমাকে শুধু আমার স্বামী টাচ করেছে পৃথিবীর কোন মানুষ টাচ করে নাই আজরাইল যে আমার বুকে হাত দেবে আমি যে বেপর্দা হয়ে যাচ্ছি আমি ফাতিমা আমার বুকে হাত আমি দিতে দিব না চিৎকার করে কাঁদতেছে মাবুদ জীবন দেওয়ার সময় আজরাইল লাগে নাই জীবন নেওয়ার সময় কেন আজরাইল লাগবে তুমি নিজে এসে আমাকে নিয়ে যাও আমি কোনদিন তোমার আজরাইলকে আমি বুকে হাত দিতে দেব না মা ফাতিমা যদি বলে আমার বুকে আজরাইল কে হাত দিতে দেব না এইটাই যদি ওয়াজ হয় মাগো জান্নাতের যিনি সরদারিনী আপনি যখন পুরুষ দর্জি দিয়ে ব্লাউজ বানান যখন জামা বানান পুরুষ দর্জিরা তো ফিতা দিয়ে আচ্ছা মা পা মাপে এমন আজাব দিবে মাগো ওই কবরের ওই মাটিতে আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে অনেক কথা হয়ে গেল কিন্তু একটা পার হয়ে গেছে বাবাজি আপনাদের মুখের দিকে তাকায়ে আপনাদের কষ্টের দিকে তাকায়ে এক সাজ এনে দিচ্ছে এই চার দোকানদার বলে আমার নাকি পাগল কিছু ছেলেরা ছবি তুলে নেয় গো তারা নাকি আমার পাগল ইন্টারনেটে শুধু আমার ওয়াজ শোনে চার দোকানে বড় টেলিভিশনে আমার ওয়াজ বাজায় এই প্রেমের দিকে তাকায়ে বাবাজি আমি ওয়াজেও কৃপণতা করি নাই আবার এই গোরস্থানের কালেকশনেও কৃপণতা করি নাই এইবার আমরা তবারক নিব তবারক নেওয়ার সময় একটু একটু না ঝামেলা হয় ঠিক কিনা আমার বাড়িতে একটা জালসা হয় চৈত্র মাসের 8 তারিখে লাখ লাখ লোক তা আমি একজনকে বলছি ভাই এরকম করছি চাষা জালসা কেমন হইলো তবারক স্বাদ কত আরে আমি ওকে জিজ্ঞাসা করছি জালসা কেমন হইলো আর ও কি কয় তাহলে আমরা কেউ তবারকের পাগল আছি জোরে বলেন ঠিক কিনা তবারক নিয়ে যদি ঝামেলা হয় আশেপাশে যদি হিন্দু পাড়া থাকে তো বলবে জাতি খারাপ ঠিক কিনা